আসন্ন পঞ্চায়েত ভোট যে সন্ত্রাসমুক্ত হবে না সেটা জেনে বুঝে বিজেপি আগ বাড়িয়ে কোনো ঝামেলা যেমন করতে চায় না তেমন করবেও না কিন্তু কেউ ঝামেলা পাকাতে এলে সরাসরি কোচবিহার দাওয়ায় দেওয়া হবে আজ বালুঘাটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সন্ত্রাস নিয়ে প্রশ্নের জবাবে এই কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার এই প্রসঙ্গে আরও বক্তব্য কেউ বিচুটি পাতা খুঁজতে এলে তাকেও কোচবিহার দাওয়ায় দেওয়ার কথা সুকান্তবাবু খোলাখুলি জানিয়ে দিতে বলেননি পাশাপাশি পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী বাছাই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান এবার দলের প্রার্থী নির্বাচন বুথ স্তর থেকে ছাড়াই বাছাই করে উঠে আসবে একদম নিচু স্তর থেকে এলাকার প্রার্থীদের নাম সিলেক্ট করা হবে এর জন্য রাজ্য বিজেপির তরফ থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে সেই কমিটি এই ব্যাপারে সব দেখভাল করছে তাই এই নিয়ে সবকিছু খুলে বলা ঠিক হবে না বলে তিনি জানিয়ে বলেন এইসব দলের ভেতরে ব্যাপার সবকিছু বাইরে বা সংবাদ মাধ্যমকে বলা সম্ভব নয় পূজোর আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সেবায় আমাদের এখানে পাচ্ছেন ছেলে ও মেয়েদের নিত্য নতুন ডিজাইনের রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ি কালেকশন আজই আসুন এল দাস অ্যান্ড সানসে আমাদের ঠিকানা দাস ব্রাদার্স চৌপথী কোচবিহার নিচু তলা থেকে প্রার্থীর নাম আসবে বুথ থেকে ঠিক করে যে প্রার্থী দেওয়া হবে আমরা তাকে প্রার্থী করব গত বছর দেখেছি পঞ্চায়েত নির্বাচনে নানান সন্ত্রাসের সামনা করতে হয়েছে এই বছর সেটাকে মোকাবিলায় কি কি দেখুন আমরা তো মোকাবিলা অলরেডি করতে শুরু করে দিয়েছি আপনারা কোচবিহার দাওয়ায়ের নাম শুনেছেন যেখানে প্রয়োজন হবে কোচবিহার দাওয়ায় দেওয়া হবে যিনি বিচুটি পাতা ঘুরতে আসবেন তাকেও কোচবিহার দাওয়ায় দেওয়া হবে বিজেপির তরফ থেকে এখন প্রত্যেকটি বুথকে নতুন করে তৈরি করা হচ্ছে বুথ কমিটিগুলোকে এই ক্ষেত্রে বিজেপির তরফ থেকে নতুন অ্যাপস আনা হচ্ছে যেখানে একটি ক্লিকের মধ্যে সব তথ্য জানা যাবে যে কে সক্রিয় রয়েছে কে বুথে রয়েছে বা বাইরে রয়েছে কি বিষয়টা মানে কবে এই অ্যাপস লঞ্চ হবে এখনো পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে সেরকম ভাবা হয়নি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরকম অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে বুথের তথ্য সরাসরি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের হাতে চলে আসে একটা ক্লিকে আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে এই অ্যাপ চালু করবো কিনা আমরা চিন্তা ভাবনা করবো করে আপনাদেরকে জানিয়ে দেবো যদি হয় গতকাল রাতে দেখুন বিভিন্ন জায়গায় এটা হচ্ছে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটবে এবং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আমাদের কর্মীরাও প্রয়োজনীয় প্রতিরোধ করবে